রিফাই পরিমাণ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততাই ভালোবাসা অধ্যায়ের আই কান্না ঝেপে পরিচ্ছেদে। সব বাতি নিভে গেছে দশতলা বিল্ডিংয়ের চিলে কোঠার ঘরে, একটা টেবিল ল্যাম্প চলছে কেবল। ইউনিভার্সিটি পড়ুয়া তরুণের হাতে জ্বলন্ত সিগারেট পুড়ছে ধীরে ধীরে, সিগারেটের সাথে তাল মিলিয়ে পুড়ছে তরুণও। এত বছরের সম্পর্কটা ভেঙে গেল গত পরশু। তরুণের গাল বেয়ে নামছে সরু একটা কান্নার স্রোত। সাউন্ড সিস্টেমে বাজছে পিওর ছেঁকা খাওয়া একটা গান। সেই একই রাত, পাশের বিল্ডিং। সরসী এক বালিকার চোখে নেমেছে কান্নার বৃষ্টি। ওহ, তরুণের প্রেমিকা নয় সে, তার দুঃখ অন্য একজনের জন্য। কোরিয়ান এক সিরিজ দেখে শেষ করলো এই আর রাত দুপুরে। নায়কের কষ্টে দেখে গেছে সে হাপুস নয়নে। কবিদের মতো দুঃখবিলাসী অনেক মানুষ দেখা যায় আশেপাশে। দুঃখ নিয়ে বিলাস করে, দুঃখ পেতে কষ্ট পেতে ভালোবাসে, ভালোবাসে কাঁদতে। হুমায়ুন বা বিশ্বযুদ্ধের কোনো উপন্যাস পড়ে এরা কাঁদে, খেলার প্রিয় দল হেরে গেলে এরা কাঁদে, গান শুনে কাঁদে, কখনো কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ করে, খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে কষ্ট বের করে কাঁদে। অথচ এই চোখের পানি, এই দুঃখ বিলাস, মহাকালের কাছে আদৌ কি এর কোনো মূল্য আছে? চোখের পানি কি এতটাই সস্তা? আমরা আসলে জানি না চোখের পানির মূল্য কতটুকু, এ কারণে অকারণেই অপাত্রে চোখের জল ফেলি। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের 70 গুণেরও বেশি। পুড়তে পুড়তে জাহান্নামের আগুন কুচকুচে কালো হয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা যদি এক মুহূর্তের জাহান্নামের আগুনে কাটায়, তাহলে সে ভুলে যাবে জীবনে কখনো সুখের স্পর্শ পেয়েছিল কিনা। এই ভীষণ ভয়ঙ্কর আগুনও নিভে যেতে পারে মাত্র এক ফোঁটা চোখের জলে। আল্লাহর ভয়ে মুসলিমের চোখ থেকে নির্গত অশ্রু নিভিয়ে দিতে পারে জাহান্নামের এই ভয়ঙ্কর আগুনও। তুমি হয়তো অনেক পাপ করেছ, অনেকবার জেনা করেছ, আরও অনেক জঘন্য পাপ করেছ, কিন্তু আল্লাহর রহমতের কাছে এসব কিছুই না। তুমি পাপ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও আল্লাহ বারবার ক্ষমা করতে করতে ক্লান্ত হন না। তিনি জঘন্য জঘন্য সব পাপীকে তওবা করলে ক্ষমা করে দেন। আল্লাহর জন্য তোমার চোখের থেকে নির্গত এক ফোঁটা অশ্রু ধুয়ে মুছে পবিত্র করে ফেলতে পারেন সকল পাপের পঙ্কিলতাকে। এক মায়ের ছেলে হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে পাওয়া গেল না। মায়ের পাগল হতে বাকি, এমন সময় হারানো ছেলেকে পাওয়া গেল। মা পরম মমতায় জড়িয়ে ধরলেন ছেলেকে, ভালোবাসার অশ্রু নামে তার দু গাল বেয়ে অঝরে। এই মায়ের পক্ষে কি এই অবস্থায় 7 রাজার ধন এই ছেলেকে আগুনে ফেলে দেওয়া সম্ভব হবে? আল্লাহ আমাদেরকে এই মায়ের চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসেন। ভালোবাসার 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, বাকি 1 ভাগ সমগ্র সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন। বাবা মার অবাধ্য হলে, তার কথা না শুনলে, তাদের মনে কষ্ট দিলে, সন্তানদের প্রতি তাদের ভালোবাসার ভাটা পড়ে যায়, কিন্তু আল্লাহর ভালোবাসায় কখনো ভাটা পড়ে না। তুমি যখন আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করেন। যখন তাকে ভুলে যাও, তার অবাধ্যতা করো, তখনও তিনি তোমার জন্য ক্ষুধায় খাদ্য পাঠিয়ে দেন, তৃষ্ণার পানি পাঠিয়ে দেন, বুক ভরে শ্বাস নিতে দেন মুক্ত বাতাসে। গুনাহের পর একবার ইয়া রব বলে ডাক দিলেই তিনি সাড়া দেন, ইয়া আবদি, হে আমার বান্দা, বলো বলো তোমার কি চাই। বিশ্বাস করো, আল্লাহর মতো আর কেউ তোমাকে ভালোবাসে না। তুমি যখন আল্লাহর দিকে 1 ধাপ এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 10 ধাপ এগিয়ে আসেন। তুমি আল্লাহর দিকে হেঁটে গেলে তিনি দৌড়ে আসেন। আল্লাহ সুযোগ খোঁজেন তোমাকে ক্ষমা করে দেবার, অজুর পানির মাধ্যমে তিনি তোমার পাপগুলোকে ঝরিয়ে দেন। 2 ছালাতের মাধ্যমে মাঝের সময়গুলো করা পাপগুলোকে ক্ষমা করে দেন। তিনি রাতে ক্ষমার হাত বাড়িয়ে দেন পাপী বান্দাদের জন্য, আর দিনে ক্ষমার হাত বাড়িয়ে দেন রাতের পাপী বান্দাদের জন্য। তিনি ঘোষণা দিয়ে রেখেছেন, কেউ যদি আসমান সমান উঁচু পাপ নিয়ে তার সঙ্গে দেখা করে কিন্তু শিরক না করে, তাহলে তিনি তাকে ক্ষমা করে দিবেন। তারপর তিনি প্রবেশ করাবেন এমন এক জান্নাতে যা কখনো চোখ দেখেনি, কোনো অন্তর চিন্তাও করেনি। এতটা ভালোবাসেন তোমাকে যে আল্লাহ, বলো তো সেই আল্লাহর জন্য শেষ কবে কেঁদেছো?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই জমিনের বুকে হেঁটে বেড়ানো সবচেয়ে পূর্ণবান মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কয়েকবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি, এরপরও সালাতে আল্লাহর ভয়ে তিনি কাঁদতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাদরেল মানুষও সালাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে শিশুর মতো কাঁদতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নিজের দাড়ি ভিজিয়ে ফেলতেন, অথচ তারা দুনিয়াতে থাকতেই পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ। আমরা আমরা কিন্তু তাদের মধ্যে এমন কোনো সুসংবাদ পেয়ে যাইনি। তারপরও তোমার আমার চোখগুলো শুকনো, আমাদের মনগুলো পাথর, অভিশপ্ত আমাদের দু চোখ, অভিশপ্ত আমাদের হৃদয়। তোমাদের কোনো কিছুর প্রয়োজন নেই তার, তিনি আল জাব্বার আল কাহার আল মুতাকাব্বির রব্বুল আরশিল আযীম, রাজাদের রাজা তিনি, বাদশাহের বাদশাহ। তার বড়ত্ব এমন যা কল্পনা করা, অনুধাবন করা আমাদের পক্ষে সম্ভব না। তারপরও আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমার জন্য জান্নাতে এত এত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, আর কতকাল এই আল্লাহকে ভুলে থাকবে, আর কতকাল নিজের নফসের কাছে পরাজিত হবে? আল্লাহর স্মরণে অন্তর বিকলিত হবার সময় কি এখনও আসেনি? ওঠো, অজু করে আসো, দাঁড়াও তোমার রবের সামনে নত মুখে। সব জানেন তিনি, সব। রাতের গোপনে আধারে একা একা তুমি যা করেছিলে সব জানেন তিনি। তোমার সব ব্যথা, সব কষ্ট, যে কথাগুলো তুমি নিজের কাছেও স্বীকার করো না, সব তিনি জানেন। তুমি একবার তওবা করেছো, আবার পাপ করেছো, আবার তওবা করেছো, আবার পাপ করেছো। তওবা আর পাপ করতে করতে তুমি নিজের ব্যাপারে সন্দেহে পড়ে গেছো, আল্লাহ কি আমাকে মাফ করবেন, নিজের উপরেই বিরক্ত হয়ে গেছো, লজ্জিত হয়েছো। কিন্তু তারপরও তিনি অপেক্ষা করে আছেন তোমার জন্য, হ্যাঁ আর রহমান ক্ষমা করবেন, আল গফফার তোমাকে মাফ করে দিবেন, তোমাকে ক্ষমা করে দিবেন, তিনি তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি বলেছেন প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী, আর অপরাধীদের মধ্যে উত্তম লোক হলো তারা যারা তওবা করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। উঠে দাঁড়াও, দু রাকাত সালাত আদায় করো, আরও একবার তোমার রবকে কথা দাও, তুমি ভালো হয়ে যাবে। শিশুর মতো অঝরে কাঁদো, এই চোখের পানি তোমার রবের কাছে সবচাইতে প্রিয়। হে আমার বান্দা, নিজেদের উপর যারা বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। সূরা আল জুমার 53। যারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের প্রতি জুলুম করে ফেলে, তখন আল্লাহকে স্মরণ করো এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর আল্লাহ ছাড়া অন্য কে পাপ ক্ষমা করতে পারে? আর তারা যারা অপরাধ করে ফেলেছে তারা জেনে শুনে অটল থাকে না, সেসব লোকেদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে এবং সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। আর এখানে শেষ হচ্ছে আই কান্না ছেপে, আমরা শুরু করছি ফিরে আয় পরিচ্ছেদ। ফিরে আয়। ফাগুনের ভরা জ্যোৎস্না ছিল সেই রাতে, তবু তোর একলা ঘর ভাসিয়ে নিল ঘোর অন্ধকার, ঝিরি ঝিরি হাওয়া তোর ঘরে ঢুকে পথ হারিয়ে ফেলল, ভেসে গেলি তুই মাদক অশ্লীলতায়, ভেসে গেলি সুখ সাগরে। খানিক পরেই পুরনো শত্রুরা সব ফিরে এলো, হতাশা, শূন্যতা, রিক্ততা, রাজ্যের সব বিষাদ নিয়ে। তোর চোখে নামলো শ্রাবণের ঢল, সবাই ঘুমিয়েছিল সে রাতে, ঘুমিয়ে গিয়েছিল একটু আগে তুই যার সাথে অশ্লীল চ্যাট করছিলিস সেও। একটা নেড়ি কুকুর কেবল জেগেছিল সেই রাতে, সারা রাত করুণ ছুঁড়ে ডেকেছিল তোর সঙ্গী হয়ে। ফিরে আয় মায়ের বুকে, ফিরে আয়, আর কত ভুল করবি? মোবাইলের অপর প্রান্তে যে থাকে, যে জানু, বেবি, বাবু আমার, পাখি, ময়না বলে, সে একটা মিথ্যুক, তোকে সে তোর মায়ের চেয়ে বেশি ভালোবাসে না। আর কতকাল মাকে কষ্ট দিবি? পাগল ভাই আমার, পাগলি বোন আমার, ফিরে আয়। বাবা হাত বাড়িয়ে দিয়েছেন,
শক্ত করে ধরে রাখ তোর বাবার হাতটা, নষ্ট মানুষের জঙ্গলে হারিয়ে যাবি না হলে। ফিরে আয়, আমরা অনেক ভুল করেছি, আমি, আমরা, আমাদের জেনারেশন। আমাদের কেউ পথ বাতলে দেয়নি, আলো জেলে অন্ধকারে কেউ পাশে দাঁড়ায়নি, ভাই হয়ে কেউ ঘাড়ে হাত রাখেনি। আমরা চাই না তোরা সে একই ভুল করিস। আমরা অনেক কেঁদেছি, আমরা আর দেখতে চাই না তোর চোখের জল। হারাম রিলেশন, মাদক, অশ্লীলতার জগতে কোনো সুখ নেই। যতই আকর্ষণীয় হোক না কেন, যতই তোকে টানুক না কেন, ভুলেও ওই পথে পা বাড়াস না। এই পথের শেষে শুধু ধ্বংস, শুধু দুঃখ, শুধু হতাশা। আমরা হেঁটেছি সেই পথে, আমরা চিনেছি সেই পথের চোরাবালি। বিশ্বাস কর আমাদের কথা, ফিরে আয়। তোকে আমি কিনে দেবো লাল ঘুড়ি, সোনপাপড়ি, বরফ, সাইকেল, কাচের চুড়ি, বেলি ফুলের মালা। ফিরে আয় বোন, আমরা আবার চড়ুই ভাতি করব। জ্যোৎস্না রাতে লোডশেডিংময় উঠোনে গোল হয়ে আলাদিন আর জাদুর জিনের গল্পের আসর বসাবো। ফিরে আয় ভাই, আমরা আবার বৃষ্টিতে ভিজে ফুটবল খেলবো, শর্ট পিচ ক্রিকেট খেলবো, যত সব অদ্ভুত আইন বানিয়ে মোড়ের দোকানের রং চা খাবো, সোডিয়াম লাইটে মোড়ানো শহরে ঘাড়ে হাত রেখে সারা রাত আমরা হেঁটে বেড়াবো, তারপর বিরিয়ানির দোকানে গিয়ে কোপ দেব। ফিরে আয় বোন, তোর মালিক, তোর রব কেবল একটা ডাকের জন্য অপেক্ষা করে আছেন। তুই তাকে একবার মন থেকে ডেকে দেখ না, তিনি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, মুছে দেবেন তোর সব অপরাধ। ফিরে আয় ভাই, কত কাহাল, কত কাহাল আর আল্লাহর সঙ্গে শত্রুতা করবি। তুই বদ্ধ ঘরে যখন নির্জনতায় মেতে যাস তার অবাধ্য হোস, তখনও চাইলে তিনি তোর শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারেন, কিন্তু তিনি তা করেন না। এই আল্লাহর অবাধ্য হয়ে আর কত কাল দস্যুতা করবি। ফিরে আয় বোন, আল্লাহ তোকে জান্নাতে ঠাই দেবেন, সেখানে তোর কোনো কষ্ট দুঃখ থাকবে না। দুনিয়ার সব কষ্টগুলো দল বেঁধে গিয়ে বলবে, সরি আমরা সবাই মিথ্যে ছিলাম। ফিরে আয় ভাই, ইনশাআল্লাহ আমরা একসঙ্গে জান্নাতের বাগানে পাখি হয়ে উঠব, দুই ভাই মিলে ওমর আর খালিদের সঙ্গে কুস্তি লড়ব, সারা রাত কাটিয়ে দেব আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, দৌড়ে গিয়ে বলবো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই, আপনাকে কি একবার জড়িয়ে ধরতে পারি? মা আয়েশা, মা খাদিজার কাছে গিয়ে বলবো, মা আমরা আপনাদের ছেলে, কেমন আছেন আপনারা? আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। ফিরে আয়, পায়ে এত ক্ষত তোর, তবু মিটল না ভুল পথে হাঁটবার সাধ। ফিরে আয়, হতাশার অশ্রু মুছে ফেল, ওই যে ফজরের আজান শোনা যায়, ওঠ, জীবন থেকে রিস্টার্ট মারবি, নতুন করে জীবন শুরু করবি, চল একদম নতুন করে। চোখ মেলে একবার দেখ তোকে বরণ করে দেবার জন্য কি অপূর্ব এই আয়োজন। এখানে শেষ হচ্ছে ফিরে আয়। আমারও চোখ ভিজে উঠেছে, কণ্ঠ ভারী হয়ে গেছিল, আটকাতে পারিনি নিজেকে। খুঁজে ফিরেছি নিজেকে, নিজের অতীতকে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, মাফ করুন আমাদেরকে। পরবর্তী এপিসোডে নিয়ে আসবো শুভ্রতার ব্যাকরণ, আপনাদের মনের গহীনে প্রবেশ করতে চলেছে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন পরবর্তী এপিসোডগুলো, ভুলতে পারবেন না একটা কথাও, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।